হ্যাঁ দেখো, আমি আজকে বাংলা বলবো। কি ভাষায় বলবো? বাংলায়। হ্যাঁ, বন মহারাজ হিন্দি বললেন। ঠিক আছে, হরে কৃষ্ণ ওম জ্ঞান তিমিরাম ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় ইস্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বলে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। একবার সবাই হাত তুলে বলো, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। আর একবার সবাই জোর করে বলো, আজ সকাল থেকে খাওয়া নেই না, গলা থেকে আওয়াজ বেরোছে না। হ্যাঁ হরে কৃষ্ণ। আমরা গুরু বৈষ্ণবদের আনুগত্যে শ্রীধাম বৃন্দাবন ধাম শ্রী গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করতে করতে এখন যে জায়গায় উপস্থিত হয়েছি, এই স্থানের নাম হলো চন্দ্র সরোবর। কি নাম? দেখবেন এই যে সরোবরটি না, একটি চন্দ্রের মতো এই সরোবরটি, এই জন্য এখানে বলা হচ্ছে চন্দ্র সরোবর। বলে এখানে ঠাকুর তিনি কি লীলা করছিলেন, এখানে ঠাকুর এখানে রাসলীলা করছিলেন। এই জন্য রাসলীলা করা দরুন কি তখন কি হয়েছিল, চন্দ্র সরোবর নাম কেন পড়ে, এই দিনে আমাদের শ্রী মত ভাগবতে শ্রী সুখদেব গোস্বামী যখন ভাগবতের মঙ্গলাচরণ তিনি করছেন, তিনি কি বলছেন, বলে যখন কৃষ্ণ ভগবান যখন রাসলীলা করেন, ওই রাসলীলার এইরকম মহত্ব আছে রাসলীলার, বলে যত্র ত্রিসর্গ মৃষা। হ্যাঁ, সেখানে বলেছে ত্রিসর্গ মৃষা, মানে কি ত্রিসর্গ অর্থ হল যেখানে চন্দ্রমা, বলে তেজ বারি মৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গ মৃষা। সমস্ত রাসলীলার এইরকম মহত্ব, প্রত্যেক নিজ নিজের ধর্মকে ছেড়ে দিয়ে অন্য ধর্মকে যাজন করে। হ্যাঁ, তখন কি করে, তখন যে যমুনা নদী আছে এইরকম ভাবে প্রবাহিত হচ্ছে, যখন গোবিন্দ বাঁশি বাজায় না তখন নদীটা এইরকম ভাবে না আসে, নদীটা উল্টো বইতে আরম্ভ করে। আর যে সুন্দর সুন্দর সেখানে পদ্মপুষ্প ফুটে আছে, তখন তার লহরী দ্বারা তিনি গোবিন্দের চরণে তিনি সমর্পিত করেন। কখনো কখনো জলটা কি হয়, জলটা বরফ হয়ে যায়, আর বরফটা কি হয়, মাটি কি হয়, মৃদাম অর্থ হলো এই গিরিরাজ গোবর্ধন। আমরা তো গিরিরাজ গোবর্ধনে আছেন, আপনি যখন কোন পাহাড়ে দেখবেন না, কোন একটি পাথর নিয়ে হাত লাগিয়ে দেখবেন ও খসখসে লাগবে, কিন্তু গিরিরাজ গোবর্ধনের যে কোন একটি শিলা আপনি হাতে নিয়ে দেখবেন না, যেরকম মনে হচ্ছে দুধ দহি দিয়ে কেউ স্নান করিয়েছে, একদম খুব মোলায়েম খুব নরম লাগবে। বলে কেন, বলে গোবিন্দ যখন গিরিরাজ গোবর্ধনে তিনি বংশী ধ্বনি করেছিলেন, ওই বংশী ধ্বনি শ্রবণ করে কৃষ্ণের চরণ স্পর্শ প্রাপ্ত করে, তখন গিরিরাজ একদম কোমল হয়ে গেছে, যেরকম কাদা হয়ে যায় না সেরকম ভাবে কাদার মতো হয়ে গেছে। দেখবেন গিরিরাজ গোবর্ধন দাঁড়িয়ে নি, যেরকম দ্রবীভূত হলে কোন বস্তু যেরকম প্রবাহিত হয় সেইরকম ভাবে গিরিরাজকে দেখবেন। আর যে চন্দ্রমা তিনি কি করছিলেন, চন্দ্র সরোবর কেন বলায়, বলে কৃষ্ণের রাসলীলা দর্শন করে বা কৃষ্ণের বংশী ধ্বনি শ্রবণ করে চন্দ্রমা তিনি ব্রহ্মার এক দিন পর্যন্ত, মানে 1000 চতুর্যুগ ব্রহ্মা তিনি, চন্দ্রমা তিনি কোথায় যেতে পারেনি, চন্দ্রমা তিনি এক জায়গায় তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। এই জন্যই এই স্থানের নাম হয়েছে চন্দ্র সরোবর নাম হয়েছে। অতএব এখানে কৃষ্ণ তিনি কি লীলা করেছিলেন, বলে রাসলীলা। এই জন্য রাসলীলা বলা হয়, চারি প্রকার হলো রাসলীলা। একটি হলো বাসন্তী রাস, যেখানে কৃষ্ণ এখানে করেছিলেন, একটি হলো শারদীয় রাস, একটি হলো মহারাস, আর একটি হলো নিত্য রাস। এই জন্যে রাসকে এখানে চারি প্রকার বলা হয়েছে, কিন্তু গোবিন্দ যে এখানে যে রাসলীলা করেছিল, এখানে তিনি বাসন্তী রাসলীলা করেন। অত বাসন্তী রাসলীলার বিশেষ কি মহত্ব, এর বিশেষ মহত্ব হলো যখন কৃষ্ণ গোবিন্দ যখন বৃন্দাবনে সেখানে শারদীয় রাস করেন না, সেখানে সমস্ত প্রকার সেখানে গোপীরা
সজাতীয় বিজাতীয় সেখানে দণ্ডকারণ্য ঋষি সমস্ত ঋষিরা সেখানে ছিল, কিন্তু এখানে কৃষ্ণ যেখানে রাসলীলা করে এখানে ছিল বিশেষ করকে রাধারানী পক্ষের, আর বিশেষ করকে এই যে রাসলীলার বিশেষ মহত্ব হল ভাগবত আমাদের চৈতন্য চরিতামৃতে সেখানে রায় রামানন্দ সম্বাদ আছে, ওখানে মহাপ্রভু প্রশ্ন করছেন কহ রায় সাধ্যর নির্ণয়। সেখানে বর্ণাশ্রম ধর্ম থেকে তিনি প্রারম্ভ করে কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, সেখানে সখ্য রসের ভক্তি, সেখানে বাৎসল রসের ভক্তি, সেখানে যখন তিনি গোপীদের প্রেমের কথা তিনি বললেন না, হ্যাঁ গোপীদের সঙ্গে যখন কৃষ্ণ তিনি রাসলীলা যখন তিনি করেন তখন মহাপ্রভু শুনে তো এত প্রসন্ন হয়ে গেছে, বলে রায় রামানন্দ তোমার হরি কথা নয়, মনে হচ্ছে যেন তোমার মুখ দিয়ে না কৃষ্ণ কথারূপী গঙ্গা নদীর প্রবাহিত হচ্ছে, ওর মধ্যে আমি স্নান করে করে আমার জীবনকে আমি কৃতকৃত আমি করছি তোমার কথা শ্রবণ করে। হ্যাঁ তখন যখন গোপীদের কথা তিনি বললেন, বলে এই প্রেমটি হলো সাধ্য শিরোমণি, অর্থ হলো জীব যদি সাধন ভজন করে তিনি জীবন যদি গোপীদের প্রেমকে যদি প্রাপ্ত করতে পারে এইটা হলো যত সাধ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাধ্য হলো গোপী প্রেম, এদের মতো প্রেম জগতে আর কিছু নেই। এই জন্য যেখানে কৃষ্ণ সব জায়গায় একটা অভিমান করেছিলেন, কৃষ্ণের কি অভিমান ছিল, বলে যে যথা মাম প্রবদন্তে তাম তথৈব ভজামি হম, বলে হে অর্জুন আমাকে যে যেরকম ভাবে ভজন করে না আমি তাকে সেরকম ভাবে ভজন করি। কিন্তু যখন তিনি ওই রাসলীলা যখন বর্ণনা করছেন, গোপীদের প্রেমকে যখন তিনি দর্শন করেছেন, সেখানে কৃষ্ণ গোপীদের প্রেমকে দর্শন করে সেখানে কৃষ্ণ বলছেন নপারে অহম নির্বদ্ধ সঞ্জুজাম স্বসাধু কৃত্য বিবুধাই সাপিব, আমি যদি ব্রহ্মার মতো পরমায়ু নিয়ে যাই তবুও গোপীদের ঋণী থেকে আমি কখনো ঋণী হতে পারব না, ঋণী থেকে আমি কখনো মুক্ত হতে পারব না, গোপীদের প্রেম এইরকম, হ্যাঁ এইরকম গোপীদের প্রেম। এই জন্য বলছে না পারে আম, আমি তোমাদের প্রেমের আমি পার পাবো না, এত তোমার ভালো আমাকে বেশ। মহাপ্রভু খুশি বলছে এর আগে কিছু আছে, এর আগে কিছু বলতে পারবে? তখন তিনি যথা রাধা প্রিয়ম কুণ্ডম প্রিয়ম তথা সর্বগোপেশু সেবিকা বিষ্ণু রতন্ত বল্লভা, তখন রায় রামানন্দ তিনি বললেন এই জগতে এর উপরে না লোক শোনার লোক জগতে নেই, কেন না যদি কেউ সাধন ভজন করে কদ্দূর যেতে পারে গোপীদের প্রেম প্রতি তার তো আগে যেতে পারবে না, না রাধারানীর তো প্রেম কেউ পাত পেতে পারবে না, তার শ্রী মানে তার শোভাকে পেতে পারে কিন্তু রাধারানীর প্রেম তো কেউ পেতে পারবে না। বলছে প্রভু এই জগতে শোনার লোক এই জগতে কেউ নেই, ওর উপরে আর কেউ প্রশ্ন করতে পারে, অর্থ হলো মহাপ্রভু তিনি সাধারণ ব্যক্তি তিনি নন, মহাপ্রভু তিনি কে, তিনি হলেন স্বয়ং কৃষ্ণ, তিনি কলিযুগে রাধা রানীর প্রেমকে আস্বাদন করার জন্য তিনি রাধা ভাব দূত সুবলিতম নবমী কৃষ্ণ স্বরূপম, কৃষ্ণই তিনি কলিযুগে রাধা রানীর ভাব অঙ্গকান্তি তিনি নিয়ে এসছেন, অতএব এর উপরে শোনার নেই কেউ, হ্যাঁ কেন মহাপ্রভু তো কৃষ্ণ তিনি ওনার উপরে কেউ শোনার আছে নেই। তখন তিনি সেখানে বলছেন যথা রাধা প্রিয়ম কুণ্ডম প্রিয়ম তথা, তার উপরে তিনি রাধা রানীর প্রেমের কথা সেখানে বলছেন, মানে রাধা রানী যেরকম কৃষ্ণ রাধা রানীর কৃষ্ণের অত্যন্ত প্রিয় যেরকম রাধা রানী এই কুণ্ডটাই হলো তার অত্যন্ত প্রিয়, অতএব তার মত জগতে আর কেউ নেই, তিনি হলেন স্বয়ং তিনি রাধা রানী, কুণ্ড হলো সাক্ষাৎ শ্রী রাধা। রাধা মানে কি, বলে কৃষ্ণেন আরাধ্যতে ইতি রাধা কৃষ্ণম সম আরাধয়তে ইতি রাধা, অর্থ হলো বিশ্ব ব্রহ্মাণ্ড কার পুজো করে, বলে ভগবান কৃষ্ণের পুজো করে, কিন্তু কৃষ্ণ কার তিনি পুজো করেন, কৃষ্ণ তিনি কার সেবা করেন, এই জন্য বৈঠ পাইলট রাধিকা পায়ন, অতএব বলছেন আমাদের আমাদের শ্রী রস খান বলছেন গোবিন্দকে আমি সব জায়গায় খুঁজলাম কিন্তু গোবিন্দ আর কোথায় পেয়া গেল না, বলে কোথায় পেলাম, বলে বৃন্দাবনে, বলে বৃন্দাবনে কোন জায়গায়, বলে সেবা কুঞ্জে, বলে কি করছিল পরম ব্রহ্ম, বলে বৈঠ পাইলট রাধিকা পায়ন, সেখানে দেখলাম তিনি রাধা রানীর তিনি চরণের তিনি সেবা করছেন। এই জন্য ওই স্থানের নাম কি পড়েছে, সেবা কুঞ্জ নাম পড়েছে, অতএব বলে জাপি রাধা সাপি কৃষ্ণ যা রাধা কৃষ্ণ এব স এক জ্যোতিং দ্বিধাবীর্ণ রাধা মাধব স্বরূপম, যিনি রাধা তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাধা, কেবল লীলা বিলাস করার জন্য তারা সেখানে দুই রূপে সেখানে
প্রকট হয়েছে তত্ত্বত তার আলাদা নয়। যখন মহাপ্রভু সেই রাধা রাণীর কথা তিনি শুনলেন, হ্যাঁ অনয়ারাধিত নুনম ভগবান হরীশ্বর, সেখানে যদ্যপি অনেক গোপী ছিল কিন্তু শ্যাম সুন্দর কাকে নিয়ে গিয়েছিলেন বলে শ্রীমতী রাধা রাণীকে তিনি নিয়ে গিয়েছেন। এই জন্য সুখদেব গোস্বামী সেখানে তিনি রাধা রাণীর নামটিকে সেখানে উচ্চারণ করে সেখানে ডিক্লার করছেন বলে কি ডিক্লার করছেন বলে যদ্যপি এখানে সমস্ত গোপীরা ছিল কিন্তু থাকিলেও শ্যাম সুন্দর গোবিন্দ কাকে সঙ্গে নিয়ে গিয়েছেন, একমাত্র শ্রীমতী রাধা রাণীকে সেখানে নিয়ে গেছেন বলে শ্রীমতী রাধা রাণী কি জয়। এখানে সুখদেব গোস্বামী এখানে বলছেন যেরকম দুই পার্টির মধ্যে যদি যুদ্ধ হয়, যদি একটি পার্টি জিতে যায় না তখন কি করে, শঙ্খ বাজায় বলে আমার বিজয় হয়েছে। অত এখানে শ্রী সুখদেব গোস্বামী তিনি সেখানে তিনি শঙ্খ বাজিয়ে তিনি কি বলছেন বলে তোমরা যা তোমরা গোবিন্দের যত প্রিয় হও না কেন কিন্তু দেখুন তো এখানে গোবিন্দ কাকে সঙ্গে নিয়ে গিয়েছেন, আমার রাধা রাণীকে তিনি নিয়ে গেছেন। অর্থ অর্থ হলো ইনি সর্বোত্তম রূপে গোবিন্দকে তিনি সেবা করছেন। যেখানে মহাপ্রভু কথা শুনলেন না বলে দেখো রায় তুমি তো বললে ঠিক কথা কিন্তু এখানে স্পষ্ট রূপে রাধা রাণীর প্রেম প্রমাণিত হয়নি বলে কারণ কি বলে কারণ হলো যেরকম স্কুলতে ছেলেরা পরীক্ষা দিয়ে দেখে মানে যে গোল্ড মেডেল সৃষ্টি পায় না তখন কি করে সবাই সামনে তাকে বসিয়ে বলে দেখো তোমার যত ছেলেরা আছো তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি কেউ নম্বর এনে থাকে না এই ছেলেটা একে গোল্ড মেডেল দেওয়া হচ্ছে তাই তো হয়। কিন্তু এখানে কি করেছে গোবিন্দ তিনি রাধারানীকে তিনি লুকিয়ে নিয়ে গেছে, লুকিয়ে নিয়ে গেলে প্রেমের সম্পূর্ণ পরিপ্রকাশ হয় না। যদি গোবিন্দ রাধারানীকে সব থেকে ভালোবাস সবাই সামনে ভালোবাসুন না, সবাই লুকিয়ে কেন এখান থেকে নিয়ে গেল, রাধাকে চুরি করে নিয়ে গেছে। অতএব এখানে স্পষ্ট প্রমাণিত হয়নি বলে আর কিছু কোনো প্রমাণ আছে কি যেখানে গোবিন্দ সব থেকে তাকে রাধারানীকে ভালোবাসে কোনো প্রমাণ দিতে পারবে? তখন তিনি কবি জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ গ্রন্থ থেকে তিনি একটি শ্লোক উদ্ধৃত করছেন বলে কংসারী রপি সংসার বাসনা ব্রধ শৃঙ্খলা রাধা মাধব হৃদয় তত্যজ ব্রজ সুন্দরী নাম। তখন তিনি বললেন এখানে সমস্ত যখন রাসলীলা হচ্ছিল এই স্থানের বিশেষ মহত্ব হলো যখন সেখানে রাসলীলা হচ্ছিল রাসলীলা হওয়ার সময়ে কৃষ্ণ তিনি কি করলেন সব গোপীরা সেখানে আছে কিন্তু থাকা সত্ত্বেও শ্যাম সুন্দর তাকে মাঝখান থেকে তিনি কোলে উঠিয়ে নিয়ে তিনি রাধারানীকে তিনি এখান থেকে নিয়ে গেলেন, কোলে উঠিয়ে নিয়ে গেলেন। আর যখন রাধারানী যখন কখনো অন্তর ধ্যান চলে যাচ্ছে সব গোপীরা আছে কিন্তু কৃষ্ণের যে কামকে কেউ নির্বাপন করতে পারলো না কেবল রাধারানী ছাড়া তিনি কুঞ্জে বসে বসে তিনি ক্রন্দন করছেন, হে রাধে তুমি কোথায়, হে রাধে তুমি কোথায়, হে শ্রীমতী রাধারানী। অতএব এই যে স্থানটি যেখানে রাধা রাণীর যেখানে সর্বতমতা সেখানে স্থাপন শ্যাম সুন্দর তিনি এইখানে তিনি করছেন, এই জন্যে যেখানে শ্রী সুখদেব গোস্বামী তিনি রাসলীলা তিনি বর্ণনা করছেন ওই রাসলীলার যে প্রথম শ্লোকটি কি বলে ভগবান অপি তারাত্রি সরদ উৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়াঙ্গুপাশ্রিতা। অত এখানে তিনি যোগ মায়াকে তিনি আশ্রয় করে এখানে মূল যোগ মায়া কে বলে শ্রীমতী রাধা রাণী, রাসেশ্বরী কে বলে রাসেশ্বরী হলেন শ্রীমতী রাধা রাণী। যেখানে তিনি রাধা রাণীকে আশ্রয় করে সেখানে এই রাসলীলা করলেন। এই জন্য সুখদেব গোস্বামী যখন কৃষ্ণের কোন মধুর লীলাকে তিনি বর্ণনা করছেন, কৃষ্ণের কোন অপ্রাকৃতিক দিব্য মধুর লীলাকে তিনি বর্ণনা করছেন দেখবেন সব জায়গায় তিনি সাবধান করে দিচ্ছেন বলে ভগবান কে রাসলীলা করছে, ভগবান তিনি করছেন কোন জীব করছেন না। কেউ কেউ বলে না আরে কৃষ্ণকে রাসলীলা করতে পারে আমরা কি করতে পারবো না, কৃষ্ণের সময় লীলা আমাদের সঙ্গে খেলা, হ্যাঁ আমরা কি রাসলীলা করতে পারবো না, কারা কারা বিয়ে করছেন বলুন তো, হাত উঠান তো কারা কারা বিয়ে করছেন, আরে হাত উঠাও কারা বিয়ে করছে, বিয়ে করে না নি কেউ, হাত উঠাও কারা কারা বিয়ে করেছ, আরে হাত উঠাও লজ্জা কেন করছ হাত। দেখবেন যখন কৃষ্ণ তিনি শত কোটি গোপীদের সঙ্গে রাসলীলা করছেন কোথায় কোথায় পাওয়া যায় গোবিন্দ তিনি 300 কোটি গোপীদের সঙ্গে তিনি রাসলীলা করছেন কিন্তু যারা বিয়ে করছেন না দেখবেন বিয়ে করার সময় মেয়ে যখন যায় ওর শ্বশুর ঘরে খুব কান্নাকাটি করে, এক সময় একটা মেয়ে খুব কান্নাকাটি করছে, হ্যাঁ শ্বশুর ঘরে যাচ্ছে বিদায় হচ্ছে, তখন সবাই বলছে দেখো
কান্নাকাটি করবো না, মাঝে মাঝে আমরা যাব, তুমিও আসবে, দাদা বলেছে আমিও মাঝে মাঝে যাব, তুমি এত কান্নাকাটি করছো কেন? আর কিছুতেই ওর কান্নাকাটি বন্ধই হয় না। তখন ওর পতি বলছে এই কেন ওর কান্নাকাটি, চুপ হো না, হ্যাঁ কান্তি আছে, বন্ধ হচ্ছে না। বলছে জীবনের প্রথম দিনই আমি কেঁদে নিলাম, আজ থেকে আমার কান্দা বন্ধ, তোমার তোমার কান্দা কাল থেকে তোমার কান্দনা, সারা জীবন তুমি কাঁদবে, আমি আর কাঁদবো না, কাল থেকে তোমার সারা জীবন তুমি কান্নাকাটি করবে। বলে এক ব্যক্তি দুইটি পত্নী ছিল, এখন পতি যখন বাড়িতে কাজ করে আসে না, মনে করে বাড়িতে গেলে স্ত্রী একটু মিষ্টি মিষ্টি কথা বলবে, একটু ভালো ভালো কথা বলবে, অন্ন বসে বসে খাওয়াবে, পাখা ঝুলাবে, আর বাড়িতে এসে প্রত্যেক দিনই মহাভারত, প্রত্যেক দিনই ঝগড়া। এখন পতি তো খুব পরিশানি হয়ে গেছে, বলে কি করি, পরিশানি হয়ে গেছে, বলে দুজনের জন্য না দুতলা বান্ধি, উপরে একজন থাকবে নিচে থাকবে, তখন ঝগড়া হবে না। এখন নিচে যে থাকে, যখন পতি কাজ করে আসে, ও আগে থেকে রান্না বান্না করে, আলু সিদ্ধ ডাল আর সুন্দর তিনি রসা টসা বানিয়ে নিচে বসে থাকে, আর পতি এলে না জোর করে ধরে নিচে নিয়ে যায়। আর যে উপরে যে থাকে কোনো সারাদিন দুঃখী দুঃখী, এ তো রোজ ঘটনা, এইরকম ঘটনা, ও তো নিচে নিয়ে যাচ্ছে, আমি একা একা বসে থাকি রান্না, একদিন কি হয়েছে ও উপর থেকে নিচে নেমে গেছে, আজকে মজাচ্ছে খাবো। এখন যখন পতি এসছে না, বলে প্রত্যেক দিন তুমি নিচে চলে যাও, আমার উপরে রান্না বান্না করে বসে থাকি, চলো উপরে চলো। এখন ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, এখন যে নিচে ছিল বলে আমিও তো রান্না বান্না করে রেখেছি, অতএব ও কি করছে, একজন তো হাত টেনে নিয়ে যাচ্ছে আর একজন ঠেং ধরেছে, একজন হাত টেনে নিয়ে যাচ্ছে আরেকজন কি ধরছে, ও ঠেং ধরে, আর কেউ ছাড়ে না, হ্যাঁ কেউ আর ছাড়ে না। এখন ওই সময় একটা চোর এসেছিল চোরি করতে, বলছে হে ভগবান, ও চোরি কি করবে না, ও তো এদের নাটক দেখতে আরম্ভ করছে, ঘরে দুইটি স্ত্রী হলে কি হয়, নাটক দেখতে আর অনেক সময় পরে লড়াই ঝগড়া শান্ত হয়। এখন তাকে ধরে পুলিশ কাছে নিয়ে গেছে, বলছে একে কি দণ্ড দেওয়া যাবে, তখন চোরটা বলছে সব প্রকার দণ্ড নিতে আমি রাজি আছি, কিন্তু যাতে আমার বাড়িতে আমার দুইটি স্ত্রী যাতে না হয়, এই দণ্ড আমাকে আর দিবে না। কিন্তু গোবিন্দ তিনি কত গোপীদের তিনি রাসলীলা করছেন, শত কোটি দ্বারকাতে 16108, এই জন্য সুখদেব গোস্বামী এখানে সাবধান করে দিয়েছেন, বলে সাবধান, রাসলীলা যে করছে না, দেখবেন দুই তিনটা বেশি যদি স্ত্রী ভোগ করে টিবি হয়ে যায়, কি হয়ে যায়, টিবি হয়ে যাবে তোমার, ভোগ কি করবে, ভোগের লিমিটে তো আছে, হ্যাঁ। কিন্তু এখানে বলছে রাসলীলা কে করছে, বলে ভগবান, তিনি রাসলীলা করছেন, জীব রাসলীলা করছে না, এই জন্য বলে ভগবান অপি তারাত্রি, তা মানে এখানে বহু বচন প্রয়োগ করা আছে, তা অর্থ হল যখন ভগবান কৃষ্ণ তিনি রাসলীলা করছেন, এক সময় সমস্ত, হ্যাঁ সমস্ত রাত্রি ব্রহ্মরাত্রি এবং যে বসন্ত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সমস্ত ঋতু সেখানে একত্রিত হয়ে গেছে, তা মানে তাদেরকে যে বরদান দিয়েছিলেন বস্ত্র হরণ করার সময়, তা অর্থ হল সেখানে সমস্ত প্রকার ফুল প্রস্ফুটিত হয়েছে, তা অর্থ হল তাদের উপযুক্ত কিশোরী বয়সকে দর্শন করে তিনি তিনি কি করেছিলেন, তখন সেখানে বংশীধ্বনি সেখানে করেন, যখন বংশীধ্বনি করেন তখন কি হয় বংশীধ্বনি, সেখানে একটি সুন্দর উদাহরণ দিয়েছেন, যখন যে মূল যে চোর হয় না, চোর যে সর্দার হয়, দেখবেন ও চোরি করতে যায় না, এক জায়গায় বসে থাকে, ও সব ছেলেদেরকে তাদেরকে যে চেলাদেরকে বাংলায় কি বলে, তাদেরকে চেলাদের পাঠায়, শিষ্যদের পাঠিয়ে যাও চোরি করে নিয়ে আসো, আর যে মূল মালিক এক জায়গায় বসে থাকে, আর সব মালগুলো আমাকে দিবে। এখন ওই মূল কে কৃষ্ণা, কৃষ্ণ হলেন চোরের তিনি সর্দার, অতএব তিনি কি করছেন, তার সমস্ত শিষ্যদেরকে পাঠিয়ে দিচ্ছে, বলে যাও সব মাল চুরি করে নিয়ে আসো। তিনি যখন বংশীধ্বনি করছেন, ওই বংশীধ্বনিটা গিয়ে কোথায়, প্রকৃত মাল মানে সমস্ত যে রত্ন কোথায় আছে, ভক্তদের হৃদয়ে সেই প্রেম রত্ন আছে, এখন সেই বংশীধ্বনি গিয়েছে। এখানে বলছেন বংশীধ্বনি হলো দু প্রকার, একটি হলো সর্বভূত মনোহর, আর একটি হলো গোপীভূত মনোহর। এই জন্য কৃষ্ণ যখন বংশী বটে নিচে তিনি বংশীধ্বনি করছেন, ওইটা হলো গোপীভূত মনোহর, সর্বভূত মনোহর নয়, হ্যাঁ সর্বভূত মনোহর সবাই মানে যিনি শুনতে পারে, ওটা যদি সর্বভূত মনোহর হতো না, সবাই ব্রজ সম্পূর্ণ উঠে চলে আসতো, কিন্তু এই বংশীধ্বনি সবাই কানে তিনি প্রবেশ করেনি, কাদের কানে তিনি প্রবেশ করছেন, বলে গোপীভূত মনোহর, কেবল গোপীদের কর্ণের মধ্যে সেই বংশীধ্বনি প্রবেশ করছে। এখন যখন চোর গিয়েছে না চোরি করতে, সব দরজাগুলো খোলা, বলে বাহ খুব ভালো জিনিস, দরজা খোলা আছে, এখানে কি হয়েছে, দরজা কি বলে কানরূপী দরজা, তখন গোপীদের কর্ণে প্রবেশ করে তাদের হৃদয়ে গিয়েছে, আরে হৃদয়ে গিয়ে দেখে মাল আছে, কি মাল আছে, মানে কৃষ্ণ প্রতি যে প্রেম, এই জন্য বলা আছে গোপী, গো মানে হলো ইন্দ্রিয়,
पी माने पान करा, जरा सब समय निजर इंद्रिय द्वारा कृष्णा भक्ति रस के जरा पान करे, तारा होलो गोपी, अतब तादरे प्रेम होलो समर्था प्रेम, अतब तादरे हृदय गिये सही कृष्ण प्रति जे भालवासा छिलो तादरे हृदय प्रवेश करे छे, आर तादरे हृदय के चोरी करे निये चली छे। जन चोरी करे निये छे जदि अपनार बाड़ीते केउ ढुके आर सारा जीवन रे जे संपत्ति आछे जदि ओइगुलो कोई चोरी करे निये जाय तहन की करबा, बोलो की करबा, और पिछने पिछने दौड़ावे, अरे सारा जीवन रे संपत्ति गुला हमारा चोरी हो गलो रे, चोरी तो दौड़ावे ना, तखन ब्रज गोपीरा की करछे आर घर छेड़े दौड़िए छे, जखन दौड़िए छे तखन एजने एक अन्य के कने देखते पाइनी, बोले कारण होलो जीवन रे संपूर्ण संपत्ति गुला तादर अपहरण हो गेछे, एजने तारा केउ आर काके देखते पाइनी, किंतु किछु गोपीरा तो एलो किंतु किछु आस्ते पारलो ना, कारा एलो कारा आस्ते पारलो ना, बोले जारा जादर संग पतिदर संग संबंध छिलो शारीरिक संबंध छिलो ना, अतएव तारा उचिष्ट हो गए छे, एंठो हो गए छे, एंठो जिनिस की गोविंद के भोग लागे लागे ना गोविंद के, एई जने जोग मया तादर आस्ते आर देनी सेखाने पति पुत्र सेखाने रोक दिए छे, किंतु जादर पतिदर संगे कोनो संबंध छिलो ना, जरा संपूर्ण पवित्र छिलो तराई घर थेके बेरिए ताराई एसे छे, अतएव रासलीला अनेक अनेक सेखाने ये नहीं, किंतु ये जे चंद्र सरोवर दर्शन कर विशेषत्व हल जखन कृष्ण तिनी ए चंद्रमा के जखन तिनी दर्शन कर छेन, किंतु चंद्रमा के तो तिनी दर्शन कर लेने पूर्णिमा ते, किंतु कार की स्मरण होय छे, बोले राधा रानी से ही मुख चंद्र सेखने स्मरण होय छे, एज राधा रानी मुख चंद्र की रकम, बोले अनेक हाव भाव धीर हीर हार भोसिते प्रभूत सात कुंभ को बकुंभ कुंभिस्तनी प्रशास्त मंद हास्य चुर पूर्ण सख्य सागरी कदा करी सती हम कृपा कटाक्ष। जने पूर्ण चंद्र के दर्शन करती राधा रानी मुख कमल स्मरण हो छे, जार मुख कमल अनेक प्रकार हाव भाव द्वारा परिपूर्ण है, किंतु चंद्रमा के देखे तीन की उद्दीपन वाला चिन्ह चंद्र वंशर तीन देखले चंद्रमा टी की, बोले जे रखम उदाहरण दिलो कौन प्रियतम पति बाहर गिए छे, जखन घरे आसे ना स्त्री दर मुख की कर गुलाल निये स्त्री दर मुखे लागे दिए, सही रकम भावे तिनी पूर्व दिशा के दर्शन करे, ए रकम मने होलो तिनी जना चंद्रमार तिनी की कर छेन चंद्रमा सही पूर्व दिशा रूपी जे स्त्री रो मुखे तिनी गुलाल निये तादर मुखे लागे दिए छे, अरे चंद्रमा के देखे, बोले चंद्रमा तिनी यदि पूर्व दिशा माने अन्य पत्नी रे मुखे यदि तिनी गुलाल लगाते पारे ना, आमी तो सही चंद्रमा से ऐसे छे, आमी जखन सही चंद्रमा से ऐसे छी तबे आमी गोपीदर के केना डाकबो ना, गोपीदर के केना डाके रासलीला करबो ना, अत आमी तो सही चंद्रमा से, ए जने कृष्ण की करछेन सही तिनी बंसी ध्वनि तिनी करछेन, अत एटा हलो सूरदास रो देखिलेन, एटा सूरदास रो भजन स्थली तिनी होलेन कृष्ण रे अत्यंत अत्यंत प्रिय भक्त, अपना सूरदास रे भजन सुनु छेन, मैया मोरी मैं नहीं माखन खायो, तिनी होलन शिष्य होल बल्लभाचार्य, बल्लभाचार्य अद्वितीय तिनी विद्वान छिलेन, तिनी मायावाद के खंडन करेन आर सुबधनी टीका लिखे, अनेक अनेक खान लीला छे, वैष्णव सबाई ए विषय सबाई बोलवेन, हमें तो प्राय हिंदी बोली किंतु हमारा तो बांग्ला भालो नहीं, किंतु अपना बुझते पड़े कि ना बुझते पड़े हम जानी ना, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।